যে আমি কিছুদিন আগে এক বড় ভাইয়ের সাথে বালাক করতে গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো আমি তাকে বলেছিলাম যে যে রাষ্ট্রে আল্লাহর খিলাফত মানে নাই, যে রাষ্ট্রে আল্লাহর হুকুম চলে না, সেই রাষ্ট্রে জুমার সালা এবং ঈদের সালা মানে জায়েজ হয় না। তো তিনি তখন বলেছিলেন, তাহলে তোমরা হিজবুত তৌহিদরা কেন জুমার সালা এবং ঈদের সালাত আদায় করো, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখো, ইসলামের রিয়েল আকিদা, রিয়েল কনসেপ্ট হচ্ছে এই, কিছু কিছু নামাজ আছে শর্ত সাপেক্ষ, যেমন ঈদের নামাজ, জুমার নামাজ, এগুলি রাষ্ট্রীয় ইবাদত। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন মসজিদে নববী কেন্দ্রিক ইসলামের সমস্ত কার্যক্রম পরিচালিত হতো। রাসূল মসজিদে নববীতে জুমার আয়োজন করেছেন, সেখানে তিনি খুতবা দিয়েছেন। ওই খুতবা রাষ্ট্রপ্রধানের ভাষণ, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। আজকে পৃথিবীর সকল জাতি রাষ্ট্রের প্রধান, যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের 2-3 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, মার্কিন কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ভাষণ দেন। তো ওই প্রধান নির্বাহীর, রাষ্ট্রের নির্বাহীর ভাষণগুলি এখন রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া হয়েছে ইদানিং, নানাভাবে জনগণের কাছে পৌঁছায়। তো আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে তৎকালীন নিয়ম মোতাবেক এ ধরনের ব্যবস্থা ছিল না, কিন্তু এত সুন্দর ব্যবস্থা ছিল। মসজিদে নববী আল্লাহ রাসূল তৈরি করলেন রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, কারো দান অনুদান ভিক্ষে টাকা দিয়ে নয়। তারপরে রাসূল যেখানে যেতে পারতেন না, ওনার পক্ষ থেকে গভর্নর, আমির বা প্রতিনিধি সেখানে যেতেন, রাসূল যা বলতেন সেই কথাটা তিনি সেখানে পৌঁছায় দিতেন, ওটা হচ্ছে খুতবা। কাজে আমাদের ফকিরাও জানেন, মুফতি সাহেবরাও জানেন, ঈদের নামাজ, জুমার নামাজ এগুলি মূলত রাষ্ট্রীয় ইবাদত আমল, রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এর পূর্ণাঙ্গ হক আদায় হয় না। আমরাও কিন্তু হিজবুত তৌহিদ প্রথমে 15 বছর আমরা কিন্তু কোনো জুমার নামাজ করতে পারি নাই, তাহলে এখন কেন করছেন প্রশ্ন হয়েছে, এখন কেন করছেন, এখন তো ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই। আপনাদেরকে আবারও বলছি, জুমা মানে হচ্ছে জামাত, জামায়াত থেকে জমা হওয়া, একত্রিত হওয়া, সমাবেশ, যেখানে মোমেনদের সংখ্যা এই পরিমাণ বৃদ্ধি পাবে, মোমেনরা সপ্তাহে একদিন একত্রিত হয়ে তাদের সমস্যাগুলি আলোচনা করার প্রয়াস পাবে, তারা আল্লাহর আদেশ শুনবে, রাসূলুল্লাহর নির্দেশ শুনবে, তাদের যাবতীয় খোঁজ খবর নেবে। এরকম অবস্থা সৃষ্টি যখন হয়েছে আমাদের ক্ষেত্রে, যেখানে যেখানে আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে আমরা আল্লাহর দেওয়া এই জুমার শর্তাবলীর প্রথম শর্ত পূরণ করার জন্য আমরা একত্রিত হচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, আসলে প্রকৃতপক্ষে জুমার প্রকৃত হক এখনো আমরা আদায় করতে পারছি না, পারি নাই। সেদিন প্রকৃতপক্ষে জুমার হক আদায় হবে, যেদিন জাতীয় জীবনে আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হবে, পুরো মানব জাতি আল্লাহ দেওয়া দিনের আন্ডারে আসবে, সেদিন জুমার প্রকৃত হক আদায় হবে। এখন আমরা কেন করছি, সব জায়গায় কিন্তু করছি না, আপনারা খেয়াল করুন, সব জায়গায় আমরা করতে পারছি না। যেখানে যেখানে আমাদের যথেষ্ট সংখ্যা হয়েছে, সপ্তাহে একদিন একত্রিত হওয়ার দরকার আছে, এই শুধুমাত্র ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সামগ্রিক সমস্যাগুলি আলাপ আলোচনা করার নিমিত্তে সপ্তাহে একদিন আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করছি, এই জন্য আমরা শুরু করছি।